সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিতের এমসিকিউ বা বহুনির্বাচনী বা নৈর্ব্যতিক প্রশ্নের সাজেশন ও সমাধান লেকচারের দ্বিতীয় নম্বর ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এর পূর্বের ভিডিওতে আমরা সেট অধ্যায় থেকে 15টি এমসিকিউ প্রশ্ন সমাধান করে দিয়েছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং সবগুলোই আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে সমাধান করার চেষ্টা করেছি। আজকে আমরা ফাংশন থেকে আরও 15টি এমসিকিউ প্রশ্ন সমাধান করব শর্টকাট টেকনিকের মাধ্যমে, যেগুলো এক মিনিটের মধ্যেই সমাধান করা সম্ভব। আর এই প্রশ্নগুলো বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলোর মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো আমরা নির্বাচন করেছি। তো আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকলে এ ধরনের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় চলে আসে খুব সহজেই তোমরা উত্তর করতে পারবে বলে আমরা আশা করছি। তো যাই হোক, আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি। আমরা এখানে 16 থেকে 30 নম্বর পর্যন্ত আজকে সমাধান করবো এমসিকিউ প্রশ্ন। 16 নম্বরের যে প্রশ্নটি আমরা নিয়েছি, ফাংশন অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 4x + 3 হলে ফাংশন অফ মাইনাস 1 এর মান কত? প্রশ্নটি রাজশাহী বোর্ড 2020 সালে এসেছিল। তো এই ধরনের প্রশ্ন যদি এমসিকিউ প্রশ্নে চলে আসে তাহলে কিভাবে আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে এই উত্তরটি বের করব? তো এখানে ফাংশন অফ মাইনাস 1 যেখানে যেখানে x আছে সেখানে বসিয়ে দিব। তো এখানে এক্স কিউব আছে, তাহলে আমরা মাইনাস 1 লিখার পরে এর উপরে হল কিউব করে নিব, এরপরে মাইনাস 4, এক্স এর জায়গায় আমরা বসাবো মাইনাস 1, এরপরে প্লাস 3 আছে দিয়ে দিলাম। তো আমি এখানে বোঝানোর জন্য একটু সময় নিচ্ছি, তোমরা সরাসরি করে নিতে পারবে। তো তোমরা নিশ্চয়ই জানো যে মাইনাসের উপরে পাওয়ার হিসেবে জোড় সংখ্যা থাকলে মাইনাস প্লাস হয়ে যায় আর বিজোড় সংখ্যা থাকলে মাইনাস মাইনাসই থেকে যায়। তো যেহেতু পাওয়ার হিসাবে কিউব আছে তাই এখানে মাইনাস 1 থেকে যাবে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 4 1 4, আর প্লাস 3 আছে প্লাস 3। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যদি হিসেব করি তাহলে এখানে মাইনাস 1 4 আর 3 এ যোগ করলে হয়ে যাবে 7। এবার 7 থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকছে কত? প্লাস 6। তাহলে আমরা এখানে গ নম্বর প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছি। তো ঠিক এইভাবে কিন্তু উত্তরগুলো বের করে নিতে হবে শর্টকাট টেকনিকের মাধ্যমে। 17 নম্বর প্রশ্নটিতে দেখতে পাচ্ছি ফাংশন অফ এক্স সমান এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস এম এক্স স্কোয়ার প্লাস 5 এবং ফাংশন অফ মাইনাস 1 সমান 0 হলে এম সমান কত? প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2020 সালে এসেছিল। তো যদি এ ধরনের প্রশ্ন চলে আসে তাহলে আমরা কিভাবে বের করব? তো যেখানে এক্স আছে সেখানে আমরা মাইনাস 1 বসিয়ে দিব, তাহলে এখানে এক্স টু দ্য পাওয়ার 4 এর জায়গায় আমরা বসিয়ে দেবো মাইনাস 1, এর উপরে পাওয়ার 4, এরপরে মাইনাস এম, আর এক্স এর জায়গায় আমরা বসিয়ে দেবো মাইনাস 1, এর উপরে হোল স্কোয়ার আছে দিলাম, এরপরে প্লাস আছে কত? 5 দিয়ে দিলাম। তো এখন যদি আমরা এটা হিসেব করতে চাই তাহলে মাইনাসের উপরে পাওয়ার হিসাবে জোড় সংখ্যা আছে তাই মাইনাস প্লাস হয়ে যাবে, অর্থাৎ এখানে থাকবে 1, আর এখানে মাইনাস 1 এর উপরে স্কোয়ার আছে তাই মাইনাস 1টা প্লাস 1 হয়ে যাবে, আর প্লাস মাইনাসে মাইনাস এম আর 1 গুণ করলে এমই হবে, এরপরে প্লাস 5 আছে দিয়ে দিলাম। তো এখন আমরা যদি হিসেব করতে চাই তাহলে এখানে এখানে 5 যোগ আর এখানে 1, তাহলে আমরা যদি যোগ করি তাহলে -1 আর 5 যোগ করলে 6 হয়ে যাবে, এরপরে মাইনাস এম এটা। তো এখানে একটা শর্ত আছে যে ফাংশন অফ মাইনাস 1 সমান কি হলে? 0 হলে। তো যদি আমরা এটা কিন্তু ফাংশন অফ মাইনাস 1 সমান পেলাম আমরা, তাহলে এটা সমান কি হয়ে যাবে? 0, অর্থাৎ 6 - m = 0। তো যদি আমরা m কে ওই পাশে পার করে দেই তাহলে 6 কে রেখে দিলাম, m কে পার করে দিলে m মাইনাস আছে, এ পাশে আসলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, অর্থাৎ m সমান পাচ্ছি আমরা কত? 6, অর্থাৎ এখানে ক নম্বরটি হচ্ছে সঠিক উত্তর। তো ঠিক এইভাবে কিন্তু এই শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা এই নৈর্ব্যতিক প্রশ্নের সমাধান করে নিতে পারি। এরপরে আমরা এখন 18 নম্বর প্রশ্নটি দেখব। 18 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ফাংশন অফ x সমান x টু দ্য পাওয়ার 4 প্লাস 7x² - 5 হলে ফাংশন অফ মাইনাস 1 এর মান কত? ঢাকা বোর্ড 2019 সালে এই প্রশ্নটি এসেছিল। তো যদি এর ধরনের প্রশ্ন চলে আসে তাহলে আমরা এক্স এর জায়গায় কি বসাবো? আবার মাইনাস 1 বসাবো। তো যদি মাইনাস 1 বসাই তাহলে মাইনাস 1 এর উপরে পাওয়ার 4, এরপরে প্লাস 7x এর জায়গায় আমরা মাইনাস 1 বসাচ্ছি, এর উপরে স্কোয়ার আছে, এরপরে মাইনাস 5। তো এখন যদি আমরা হিসেব করি মাইনাস 1 এর উপরে পাওয়ার 4 তাই মাইনাস 1 প্লাস 1 হয়ে যাবে, প্লাস 1, আর মাইনাস 1 এর উপরে স্কোয়ার আছে তাহলে মাইনাস 1 প্লাস হয়ে যাবে, আর 7 এর সাথে 1 গুণ করলে হবে 7, অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস 7 - 1 = 7, এরপরে মাইনাস 5। এখন যদি আমরা যোগ করি তাহলে 7 আর 1 যোগ করলে হয়ে যাবে 8 - 5, 8 থেকে 5 বাদ দিলে হয়ে যাবে কত? 3। তো দেখো আমরা এখানে খ নম্বর প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেলাম। ঠিক এইভাবে এরপরে যদি আমরা 19 নম্বরটা দেখতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যদি ফাংশন অফ y সমান 3y + 1/y - 1 হলে ফাংশন অফ মাইনাস 1 এর মান কত? বরিশাল বোর্ড 2019 সালে এই প্রশ্নটি এসেছিল। তো আমরা যেখানে y আছে ঠিক সেই জায়গাতে মাইনাস 1 বসিয়ে দিব, তাই যদি বসিয়ে দিই তাহলে এখানে 3 সাথে মাইনাস 1, কারণ y এর জায়গায় আমরা মাইনাস 1 বসাচ্ছি, এরপরে প্লাস 1, আর নিচে হচ্ছে কত? y এর জায়গায় আমরা বসাচ্ছি কত? মাইনাস 1, আর আগে থেকেই মাইনাস 1 আছে। তো এখন যদি আমরা হিসেব করতে চাই তাহলে 3 - 1 = 3, অর্থাৎ মাইনাস 3 প্লাস
1 এরপরে নিচে 1 minus 1 minus 1 যোগ করলে হয়ে যাবে minus 2 তো এরপরে যদি আমরা 3 থেকে 1 বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকছে minus 2 আর নিচে থাকছে minus 2 তো কেটে যাবে সবগুলা কেটে গুলো থাকবে এখানে 1 তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 হচ্ছে খ নম্বরে এই খ নম্বর প্রশ্নেই সঠিক উত্তর 20 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি ফাংশন অফ x সমান x টু দা পাওয়ার 4 প্লাস 5x প্লাস 3 হলে ফাংশন অফ minus 2 এর মান কত সিলেট বোর্ড 2019 সালে এসেছিল প্রশ্নটি তো যেখানে যেখানে x আছে সেই ঠিক সেই জায়গাতে আমরা কি করব माइनस टू बोशी दिवो और तो देखने माइनस टू एर पूरे पावर फोर एर पूरे प्लस अच्छे दिलाम फाइव अच्छे दिलाम एर पूरे एक से जगह हम रोबा शब्बो माइनस टू तेले माइनस टू और प्लस थ्री तो दिए दिलाम एर पूरे हम रोजा नहीं जे माइनस एर पूरे पावर जोर्शन का होले माइनस प्लस हुए जाए और तो माइनस प्लस हुए जाबे और दो एर पूरे पावर चार थाकले सोलो हुए जाबे एर पूरे माइनस ए प्लस ए माइनस पांच दो गुणी दस एर पूरे प्लस तीन अच्छे दिए दिलाम एखन जदि हम हिसेब करते चाहि तेले सोलो और तीन होच्छे उन्नीस माइनस दस 19 থেকে যদি আমরা 10 বাদ দেই তাহলে থাকছে কত 9 তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঘ নম্বরে 9 আছে তাই ঘ নম্বরটি সঠিক উত্তর 21 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি ফাংশন অফ x সমান x স্কয়ার মাইনাস 3x প্লাস 5 হলে ফাংশন অফ 0 এর মান কত ঢাকা বোর্ড 2016 সালে এই প্রশ্নটি এসেছিল তো আমরা যেখানে x আছে ঠিক সেই জায়গাতে কি করব 0 বসিয়ে দেব x এর জায়গায় আমরা 0 বসিয়ে দিচ্ছি অর্থাৎ 0 এর উপর স্কয়ার এরপরে মাইনাস 3 এর সাথে 0 x আছে এরপরে প্লাস 5 তো 0 এর উপর স্কয়ার হলে 0 ই হবে আর 0 এর সাথে যাই গুণ করি না কেন 0 হয়ে যাবে এরপরে প্লাস কত 5 তো আমরা এখানে কত পাচ্ছি তাহলে 5 পাচ্ছি অতএব ক নাম্বার হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর খুবই সহজ এরকম যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে খুব সহজেই তোমরা এই ধরনের প্রশ্নগুলোর উত্তর করতে পারবে এরপরে 22 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে r সমান দেওয়া আছে -3 এরপরে কমা দিয়ে 2 এরপরে 3 3 এরপরে 4 3 এখানে বলছে অম্বয়ের ডোমেন কোনটি যশোর বোর্ড 2020 সালে এই প্রশ্নটি এসেছিল তো এখানে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার সময় আমরা অঙ্ক করার সময় শিখেছি যে ক্রোমোজোমগুলোর যে প্রথমে উপাদানগুলো থাকে সেগুলো ডোমেন আর দ্বিতীয় যে উপাদানগুলো থাকে সেগুলো হচ্ছে কি রেঞ্জ তো আমরা যদি এখন এখানে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে চাই তাহলে প্রথম উপাদান এখানে যেহেতু ডোমেন বলেছে তাই প্রথম উপাদানগুলো হয়ে যাবে অর্থাৎ প্রথমে আছে মাইনাস 3 এরপরে পরেরটাতে আছে 3 এরপরে আছে 4 তাহলে এগুলো হচ্ছে প্রথম উপাদান অর্থাৎ মাইনাস 3 3 এরপরে 4 যেখানে আছে সেটাই উত্তর এই হলো গ নম্বরের সঠিক উত্তর খুব সহজ ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা খুবই সহজ প্রথম উপাদানগুলো ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ এরপরে আমরা 23 নম্বর প্রশ্নটি সমাধান করব 23 নম্বর প্রশ্নে ফাংশন অফ y সমান 2y প্লাস 5 হলে ফাংশন অফ 2x স্কয়ার এর মান কত ঢাকা বোর্ড 2020 সালে এই প্রশ্নটি এসেছিল তো খুবই সহজেই কিন্তু এটার উত্তর করা যায় যেখানে y আছে ঠিক সেই জায়গাতে আমরা 2x স্কয়ার বসিয়ে দেব তাহলে যদি আমরা বসাই তো 2 অফ 2x স্কয়ার এরপরে প্লাস 5 তো এখন আমরা 2 দ্বারা কি অবস্থায় আছে এরপরে 2 দুগুণে 4 আর x এর উপর স্কয়ার আর এখানে প্লাস আছে কত 5 তো আমরা দেখি এখানে 2 দুগুণে 4 এরপরে 4x স্কয়ার প্লাস 5 তো এখানে গ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর ঠিক এইভাবে উত্তরগুলো করে নিব আমরা খুব সহজে এখানে 24 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এর সমান দেওয়া আছে 3 1 এরপরে 3 3 এরপরে 4 3 এরপরে 5 4 রেঞ্জ কোনটি চট্টগ্রাম বোর্ড 2020 সালে এসেছিল তো এই ক্রমজোড়গুলোর মধ্য থেকে রেঞ্জ নির্ণয় করতে বলছে তো যদি আমরা রেঞ্জ নির্ণয় করি আমরা জানি যে ক্রমজোড়গুলোর দ্বিতীয় যে মানগুলো থাকে সেগুলো হচ্ছে রেঞ্জ তো এখানে দ্বিতীয় মান হচ্ছে 1 মানে এখানকার 1 আর এটা 3 3 এরপরে 4 তো আমরা এখানে 1 এরপরে 3 আবার আছে 3 এরপর আছে 4 তো যদি কোনো মান একই মান দুইবার চলে আসে তাহলে একটা নিতে হবে অর্থাৎ 1 3 এরপরে 4 তো এটি হচ্ছে রেঞ্জ তো এখানে দেখতে পাচ্ছি গ নম্বরে আছে 1 3 4 তাহলে গ নম্বরে এটি হচ্ছে রেঞ্জ 25 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি ফাংশন অফ x সমান x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 হলে ফাংশন অফ মাইনাস x সমান কত তো এখানে আমরা যেখানে x আছে ঠিক সেই জায়গাতে মাইনাস x বসাতে হবে তো এখানে x আছে সেই জায়গাতে আমরা কি বসাবো মাইনাস x তো আমরা যদি x এর জায়গায় মাইনাস x বসাই তাহলে মাইনাস x এর উপরে কি আছে স্কয়ার দিয়ে দিলাম এরপরে মাইনাস 2 আছে 2 রেখে দিলাম গুণ অবস্থায় x এর জায়গায় বসাচ্ছি আমরা মাইনাস x এরপরে প্লাস 1 তো এটা যদি আমরা হিসেব করি তাহলে x এর উপরে x স্কয়ার হবে কিন্তু মাইনাস এর উপরে স্কয়ার থাকলে মাইনাস কি হয়ে যায় প্লাস হয়ে যায় অর্থাৎ এখানে হবে x স্কয়ার এরপরে মাইনাস এ প্লাস 2x এরপরে প্লাস 1 তো এখানে দেখতে হবে কোথায় আছে এই মানটা x স্কয়ার প্লাস 2x প্লাস 1 x স্কয়ার প্লাস 2x প্লাস 1 অর্থাৎ খ নাম্বার হচ্ছে সঠিক উত্তর খুবই সহজ এই প্রশ্নগুলো এইভাবে কিন্তু উত্তর করা যায় যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে এরপরে আমরা 26 নম্বর প্রশ্নটি সমাধান করব 26 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি ফাংশন
ফাংশন অফ x সমান 3x মাইনাস 9 হলে ফাংশন অফ 3 সমান কত তো ঠিক যেখানে x আছে সেই জায়গাতে কি বসিয়ে দিতে হবে 3 বসিয়ে দিতে হবে তাহলে এখানে 3 গুণিত 3 এরপরে মাইনাস 9 3 3 কে 9 মাইনাস 9 9 আর 9 কেটে গেলে থাকবে কত 0 তো এখানে গ নম্বরে দেখতে পাচ্ছি যে কি আছে 0 আছে 1 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো উত্তর করা সম্ভব অর্থাৎ 10 সেকেন্ডের মধ্যে উত্তর করা সম্ভব এরপর আমরা 27 নম্বর প্রশ্নটিতে দেখতে পাচ্ছি যে s সমান 31 এরপরে 32 42 এই ধরনের একটি ক্রমজোড় দেওয়া আছে অম্বয়ের রেঞ্জ কোনটি দিনাজপুর বোর্ড 2019 সালে এই প্রশ্নটি এসেছিল তো যখন আমরা রেঞ্জ নির্ণয় করব তো আমরা জানি যে ক্রমজোড়গুলোর দ্বিতীয় যে মানগুলো থাকে সেগুলো হচ্ছে রেঞ্জ তো এখানে দ্বিতীয় মান হচ্ছে এখানে 1 2 আর এখানে 2 তো আমরা এখানে দেখছি 1 2 এরপরে 2 দুইটা 2 আছে তো আমরা যদি একই সংখ্যা দুইবার আসে তাহলে একটা নিব অর্থাৎ 1 আর 2 তো এখানে 1 আর 2 হচ্ছে এই রেঞ্জ তো আমরা এখানে ক নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম 28 নম্বর প্রশ্নে ফাংশন অফ z সমান z টু দা পাওয়ার 4 প্লাস 5z স্কয়ার মাইনাস 3 হলে ফাংশন অফ মাইনাস 1 এর মান কত সিলেট বোর্ড 2017 সালে এসেছিল এই প্রশ্নটি তো আমরা যেখানে z আছে ঠিক সেই জায়গাতে মাইনাস 1 বসাবো অর্থাৎ এখানে z এর জায়গায় মাইনাস 1 বসালে z এর উপরে পাওয়ার 4 আছে দিয়ে দিলাম এরপরে প্লাস 5z z স্কয়ার z এর জায়গায় আমরা বসাবো মাইনাস 1 এর উপরে স্কয়ার এরপরে মাইনাস 3 তো এখন যদি আমরা এটাকে হিসেব করতে চাই তাহলে মাইনাসের উপরে পাওয়ার 4 হলে মাইনাস কি হয়ে যায় প্লাস হয়ে যায় অর্থাৎ 1 এরপরে এখানে মাইনাসের উপরে স্কয়ার আছে তাই মাইনাস প্লাস হয়ে যাবে 5 1 কে 5 অর্থাৎ প্লাস 5 এরপরে মাইনাস 3 তো এখন যদি আমরা হিসেব করতে চাই তাহলে 4 5 আর 1 এর যোগ করলে হবে 6 মাইনাস হচ্ছে কত 3 তো 6 থেকে যদি আমরা 3 বাদ দেই তাহলে থাকছে কত 3 তো আমরা এখানে ক নম্বরে পাচ্ছি সঠিক উত্তর এইভাবে কিন্তু খুব সহজেই উত্তরগুলো করা যায় এরপরে 29 নম্বরে দেখতে পাচ্ছি যে ফাংশন অফ x সমান 3x প্লাস 1 বাই 3x মাইনাস 1 হলে ফাংশন অফ 3 সমান কত অর্থাৎ যেখানে x আছে ঠিক সেই জায়গাতে আমরা আবার কি বসাবো 3 বসাবো তাহলে আমরা যদি এখানে 3 বসাই তাহলে 3 গুণিত আবার 3 প্লাস হচ্ছে 1 আর নিচে 3 গুণিত তো 3 এরপরে মাইনাস 1 তো এখন যদি আমরা হিসেব করতে চাই 3 3 কে 9 প্লাস হচ্ছে 1 আর 3 3 কে 9 মাইনাস 1 তো 9 এর কে যোগ করলে হয়ে যাবে 10 আর নিচে হচ্ছে 9 থেকে একবার দিলে 8 তো যেহেতু এই ধরনের উত্তর নাই তাই এটাকে আমরা আরেকটু কাটাকাটি করে নেব ছোট করে তো আমরা এটাকে 5 দুগুণি 10 4 দুগুণি 8 দুই দিয়ে কাটছি তাহলে এখানে পাচ্ছি কত 5 বাই 4 খ নম্বরে পাচ্ছি 5 বাই 4 এই হয়ে গেল আমাদের সঠিক উত্তর এরপরে আমরা আজকের ভিডিওর সর্বশেষ অর্থাৎ 30 নম্বর এমসিকিউটি সমাধান করব 30 নম্বরে দেখতে পাচ্ছি ফাংশন অফ x সমান x কিউব মাইনাস 4x প্লাস 3 হলে ফাংশন অফ 2 সমান কত দিনাজপুর বোর্ড 2016 সালে এসেছিল এই প্রশ্নটি তো যেখানে x আছে ঠিক সেই জায়গায় আমরা 2 বসিয়ে দিব অর্থাৎ এখানে 2 এর উপরে কিউব মাইনাস 4 x এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি কত 2 এরপরে প্লাস হচ্ছে 3 তো যদি আমরা এটাকে হিসেব করি 2 এর উপরে কিউব হলে 8 হয়ে যায় এরপরে মাইনাস 4 দুগুণি 8 এরপরে কত প্লাস 3 তো মাইনাস 8 আর প্লাস 8 কেটে গেলে থাকছে এখানে কত 3 তো আমরা এখানে গ নম্বরে পাচ্ছি সঠিক উত্তর এই ছিল আমাদের এই আজকের সেট ফাংশন সেট অধ্যায় থেকে 15টি এমসিকিউ প্রশ্নের সমাধান যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল আশা করি তোমাদের অনেক উপকারে আসবে শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ